তো তাই নমস্কার ম্যান্ডিজ লাইফস্টাইল অ্যান্ড জেসির চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যেমন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত কালিম্পং জেলায় যে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম আছে ঋষভ, ওখানে। আসলে ঋষভটা আমরা যখন যাওয়ার কথা ভেবেছিলাম তখন আমরা আমাদের বন্ধুর বাড়িতে উঠেছিলাম ডুয়ার্সে, তো সেখান থেকে আমরা হঠাৎ রওনা দিই ঋষভের জন্য। আর আমরা রওনা দিই বিকেলবেলা, সে কারণে বাইরের যে অসম্ভব সুন্দর দৃশ্য তা আমি দেখাতে পারছি না, কিন্তু অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, দেখতে দেখতে তোমরা ভীষণ সুন্দর দৃশ্য দেখতে পাবে। আর রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা নতুন আছো। রাত 9:02 বাজে, আমরা জাস্ট এসে পৌঁছলাম। মানে বুঝতেই পারছেন ভীষণ অন্ধকার জায়গা, সেই কারণে আমাদের পক্ষে সম্ভব হয়নি ভিডিও করার। গ্রিন পিক, এটা হোমস্টে, একটু ফ্রেশ হয়ে নিই, আমি বাকিটা দেখাচ্ছি। দুটোই সেম বাবু, ঠান্ডা লাগছে। আমিও ভাবছি ওই এবারে ধর ভিডিও কলটা। আরে দেখ না তোকে কি দেখাবো, এক্সস্টেড টায়ার্ড, কি বলবো জানি না। জাস্ট পৌঁছলাম, এটা আমাদের রুম, ভীষণ সুন্দর লাগছে। আমি এখন ভিউটা দেখাতে পারছি না, রাতের অন্ধকার, তো কিছু দেখানোর চেষ্টা করছি। আমরা যখন ঋষভে এসে পৌঁছাই আমরা ভাবতে পারিনি অসম্ভব ঠান্ডার মাঝখানে এসে পড়ে যাব। প্রচণ্ড শীত করছিল, তার সাথে আমরা অর্ডার করেছিলাম কিছু কাবাবস বানানোর জন্য, তো সেটার কারণেই বন ফায়ার হওয়ার জন্য রেডি করা হচ্ছে। তারপরেই তো আসবে আস্তে আস্তে মজা। দেখতেই পাচ্ছ বসে গেছে কাবাবস রেডি হওয়ার জন্য, আর তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, আমরা এত ভালো এনজয় করব ভাবতে পারিনি। যত টায়ার্ডনেস ছিল সব কেটে গেছে কাবাবসের গন্ধ এবং এত সুন্দর দৃশ্য দেখে। আর আমরা সমস্ত বন্ধুরা মিলে আড্ডাও দিচ্ছি, বেশ মজাই লাগছে। হ্যাঁ বাবা, বমি করেছে। আমি জানি না আমার গলা শোনা যাচ্ছে কিনা, যেহেতু আমরা ডুয়ার্স থেকে একটি চার চাকা বুক করে আমরা বেশ চারজন থেকে পাঁচজন ছিলাম, তো সেই কারণে পার হেড আমাদের খাওয়া দাওয়া থাকা নিয়ে এবং গাড়ি খরচ নিয়ে 1500 টাকা মাত্র পড়েছে, যার দ্বারা আমি বুক করেছিলাম। অবশ্যই তার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। পাহাড়ের প্রধান সৌন্দর্যই হল এর সবুজ মুক্ত পরিবেশ, বিশুদ্ধ বাতাস। হিল স্টেশনগুলি যেহেতু পাহাড়ের চূড়ায় অবস্থিত শহরগুলি থেকে দূরে অবস্থিত, যা আমাদের শ্বাস নেওয়ার জন্য শান্তি বাতাস দেয়। পাহাড়ের সৌন্দর্য এতটাই মায়াবী যে পাহাড় ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসার মনই হয় না। আর যদি তোমরা ঋষভের সৌন্দর্য উপলব্ধি করতে চাও তাহলে আমি অবশ্যই বলবো হোমস্টেতে স্টে করার জন্য।
আমরাও যেমন হোমস্টেতে স্টে করেছিলাম, আমরা ব্যালকনি থেকে এত সুন্দর দৃশ্য দেখতে পাবো ধারণাও করতে পারিনি। এটা হলো ঋষপের সৌন্দর্য, কি সুন্দর ফুল ফুটেছে। আর এই সময় এই সিজনে স্পেশালি ভীষণ পরিমাণে ফুল দেখা যায়, যেটা আমি খুব ছোটবেলায় আমার মা বাবার কাছে শুনেছিলাম। এত সুন্দর দৃশ্য, মানে তুলে ধরে রাখার মতো, what a scene, দারুণ দারুণ। আমার এই ছোট ছোট ফুলগুলো খুব ভালো লাগে, কি অসাধারণ দেখতে লাগছে। পাহাড়ের আরও একটি অসম্ভব সৌন্দর্য দৃশ্য দেখতে হলে তোমাদেরকে আসতে হবে মার্চ এপ্রিল মাসে। অসম্ভব সুন্দর কিছু ফুল দেখা যায় যেটা ন্যাচারালি হয়ে থাকে। তার সাথে দেখো চাও চলে এলো, আমাদের ঘোরাও হয়ে গেল সকাল সকাল, চা চলে এসেছে। রাতের বেলা যেরকম ঠান্ডা লাগছিল সেই ঠান্ডা কিন্তু আর নেই, গরম লাগছে প্রচন্ড পরিমাণে। আমি তো রেডি, এবার যাচ্ছি নিচে একটু ব্রেকফাস্ট করে নিই। আমি দেখাচ্ছি কি ব্রেকফাস্ট আমাদের হয়েছে। অ্যাকচুয়ালি কালকে রাতে এত দেরি হয়ে গেছিলো আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ডিনারটা দেখাতে পারিনি, আমি ব্রেকফাস্টে দেখিয়ে দিচ্ছি। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি ও আলুর দম, তারই সাথে আছে গরম গরম নরম তুলতুলে ডিমের অমলেট। হ্যাঁ, অসাধারণ খেতে হোমস্টের খাবার, ভীষণ ভালো হয়। আমি লাদাখে গিয়েও দারুণ খেয়েছি, রিকোয়েস্ট করবো তোমরাও হোমস্টেতে অবশ্যই খেতে। এই হোমস্টেটার নাম গ্রিন পিক, আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি, তোমরা এসে ভিজিট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, আর আমি যাদের থ্রু বুক করেছিলাম তার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? মাস্ট বলবো আমি আসতে, ভালো থেকো। ঋষপে যাওয়ার জন্য যেহেতু খাড়াই রাস্তা পড়ে এবং ঋষপ থেকে নাবার সময়ও ঠিক একই জায়গায় পাইন ফরেস্ট পড়ে, যেখানে নেবে খুব সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও তোলা যায়। তোমরা দেখে বুঝতেই পারছো জায়গাটাতে এখন গাড়ি সেরকম যাতায়াত করছে না, কারণ সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে এরকম ফটো সেশন করার জন্য, ভিডিও বানানোর জন্য, যেরকম আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ভীষণ সুন্দর জায়গা, এমনি পাইন ফরেস্ট দেখতে ভীষণ ভালো। এত সুন্দর পাখির আওয়াজ আসছে মাঝে মাঝে, আমি নিজেকে আর সামলে উঠতে পারছিলাম না, লাস্টে আমি বকাঝকা খেয়ে গাড়িতে এসেই উঠলাম বাধ্য হয়ে। জাস্ট লাভা এসে পৌঁছলাম লাঞ্চ করার জন্য, টিবেট নামের এক রেস্টুরেন্ট আছে, তো লাঞ্চে কী কী আছে সেটা আমরা দেখাবো, ঠিক আছে? চলো যাওয়া যাক, ভিউসটা আমি দেখিয়ে দিই। আমরা হোটেল টিবেটের দিকে চলে আসলাম লাঞ্চ করার জন্য। খুব ইচ্ছে ছিল আমি কি লাঞ্চ করছি সেটা দেখাবার জন্য, বাট সুযোগ আর হয়ে ওঠেনি। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে হোটেল টিবেটের সাথেই লেগে একটা দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকমের টিবেটিয়ান গিফট আইটেমস পাওয়া যাচ্ছে।
সো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমরা নিয়েছিলাম ফিশ থালি, যেখানে ছিল আলু ভাজা, ডাল, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এইভাবেই দেখতে দেখতে আমাদের দুটো দিন কেটেও গেল। এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ সেদিনকেই আমাদের ট্রেন ছিল নিউ মাল জাংশন থেকে, এবং সেখান থেকেই আমার চলে আসা বাড়িতে। খুব কষ্ট হচ্ছিল, সহ্য করতে পারছিলাম না, কারণ আমার প্রিয় বান্ধবী শ্বশুরবাড়ি ডুয়ার্সে, ওকে ছেড়ে আমি আর কিছু ভাবতেই পারি না। তো যাই হোক, মাল জাংশনে এসে চায়ের দোকান থেকে চা পাতা তো তুলতেই হবে। তোমরা সবাই জানো পাহাড়ি অঞ্চলের এবং ডুয়ার্সে বিখ্যাত চায়ের দোকানই থাকে, কারণ চায়ের চাষটা এখানে হয়। তো আমি আমার জন্য এই দুটো চায়ের পাতা নিয়ে নিলাম। 250 গ্রাম এই চায়ের পাতার প্যাকেটটা দাম পড়েছে 270 টাকা। আমরা স্টেশনে চলে এসেছি এবং ট্রেন আসার অপেক্ষা করছি। খুব আপসেট লাগছিল আর কিচ্ছু ভালো লাগছিল না। আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, ট্রেনে উঠে গেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো।